আমি ভ্রমণ বন্ধু বিকাশ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর ক্রমিক নম্বর হলো 135। এই ভিডিওর বিষয়বস্তু হলো চলুন ডোমজুড়ের ইস্কন মন্দিরে ঘুরে আসি। ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর দেরি না করে আমার সঙ্গে চলুন ডোমজুড়ের ইস্কন মন্দির বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির দর্শন। ডোমজুড় হাওড়া স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। এই ইস্কন মন্দিরটি নির্মিত হয়েছে বেশ কয়েক বছর আগে। মন্দিরের সামনে বিশাল একটা গেট, মন্দির চত্বরের বাঁদিকে একটা বিশাল লম্বা ঘরের সারি, ডান দিকে সুপারি জাতীয় গাছের সারি নিয়ে একটা বাগান, বাগানের পাশেই একটু উঁচুতে রাম সীতা লক্ষ্মণ হনুমানের একটি প্রতিকৃতি রয়েছে। মন্দিরটি দোতলায় অবস্থিত। দোতলায় ওঠার সিঁড়ির কাছে পৌঁছতে গেলে অনেকটা পথ হাঁটতে হয়। উঠে গেলে ডান দিকে মন্দিরের প্রধান দরজা পড়বে। এই দরজা দিয়েই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। মন্দিরের অভ্যন্তরটা খুবই প্রশস্ত। আমরা যখন মন্দির দর্শনে গিয়েছিলাম তখন 2024 সালের প্রথম দিক ছিল, তাই মন্দিরে ঢুকেই আমরা ইংরেজিতে লেখা হ্যাপি নিউ ইয়ার 2024 দেখলাম। মন্দিরে রাধাকৃষ্ণ যেখানে বিরাজ করছেন সেই স্থানটি বেশ সুসজ্জিত এবং আলোর প্রাচুর্যতা চোখে পড়ল। ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য হলেন অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই মন্দিরের অভ্যন্তরে তাঁর একটি পাথরের মূর্তি আছে। এই মূর্তিতে তাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে। এই মন্দিরের ভোগ প্রসাদ পাওয়ার জন্য সকাল 8টার মধ্যে নাম লেখাতে হবে। মন্দিরের অভ্যন্তরের ভাবগম্ভীর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।
মূল মন্দিরের দরজার একেবারে উল্টো দিকে বাবা মহাদেবের মূর্তি আছে, এখানে তাঁকেও রোজ পুজো করা হয়। বাবা মহাদেবের ঠিক পেছনেই গদা হাতে বজরংবলীর মূর্তি আছে। এই মন্দিরের বোটিং করারও ব্যবস্থা আছে। জলাশয়ের ঘাটে অনেকগুলো বোট বাঁধা আছে। মাথাপিছু বোটিং করার খরচ 15 টাকা। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। নমস্কার।